নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এই নবপঞ্চম রাজযোগ এই চার রাশিকে করবে মালামাল, ঐশ্বর্যের শিকড় চূড়ায় উঠতে চলেছে। কৌশিক রায় যে কথাগুলো বলে সম্পূর্ণরূপে গ্রহের গোচর ধরে কিন্তু বলে, কোনো হাওয়াতে কথা বলা কিন্তু কৌশিক রায় নাই। কারণ হচ্ছে কি কারণে হচ্ছে এই চার রাশির ভালো, আমি এই ভিডিওতে আপনাদেরকে বুঝাবো। দেখুন, এই নবপঞ্চম রাজ্য যে চার রাশিকে অর্থবৃষ্টি কিন্তু করাবেই করাবে, কিন্তু দেখতে হবে যে প্ল্যানেটগুলোর কথা বলবো, যে গ্রহগুলোর কথা বলবো, আপনার রাশিচক্রে সেগুলো শুভ আছে কি না সেটা কিন্তু একান্ত দেখা দরকার। যদি শুভ থাকে এই সময়ের মধ্যে, যাদের ধরুন দিনে 500 টাকা রোজগার করেন তাদের 3 গুণ লাভ কিন্তু পাবেন, যারা 2000 টাকা করেন তারাও কিন্তু 3 গুণ লাভ পাবেন। অর্থাৎ লাভের উপর লাভ পেতে চলেছে এই চার রাশি, ধন বর্ষা হতে চলেছে। অনেকে আবার কমেন্টে লিখছেন যে স্যার ধন বর্ষা তো এই রাশিকে বলছেন, আমার হচ্ছে না। দেখুন, আমার হচ্ছে না এই কথাটা যখন যারা কমেন্টে লিখছেন তাদেরকে আমি বলবো, আপনার নিজস্ব জন্মছকটা দেখান, আপনার কিসের দশা, কিসের অন্তর্দশা, কিসের প্রথম দশা চলছে, আপনার গ্রহের গোচর কেমন আছে, এই জায়গাটা কিন্তু একান্ত দেখা দরকার। অর্থাৎ গ্রহ যদি আপনার ফেভারে না থাকে, যতই বর্তমান গ্রহের গোচর ভালো হোক, আপনার বাই বাচ্চার যদি সমস্যা থাকে সেই জায়গাটা কিন্তু আপনাকে রেক্টিফিকেশন করতেই হবে। অনেকে বলছেন যে স্যার আমার ক্ষেত্রে সমস্যা তো থেকেই যাচ্ছে, আপনি বলছেন এই রাশির ভালো কিন্তু আমার হচ্ছে না, কারণটা কি? দেখুন, কারণটা হচ্ছে সম্পূর্ণরূপে আপনার দৃষ্টিনি, আপনার ক্ষেত্রে লাকি নাম্বার। অনেকে আবার লটারির ব্যাপারে বলছেন, লটারির ক্ষেত্রে কিন্তু আমি আবার বলবো ফরচুনা নাম্বার কিন্তু আছে, লটারির ক্ষেত্রে আপনার লাকি নাম্বার আছে, সময় আছে, এগুলো সময় মতো আপনাদেরকে কিন্তু এবং আপনার জন্মছকে কিন্তু থাকা দরকার। সবথেকে বড় কথা হচ্ছে আপনার জন্মছকে, আপনি যে জন্ম সময় জন্মেছিলেন সেই সময় যেন আপনার জন্মছকে যেন লটারির যোগ থাকে। তো এই নবপঞ্চম যোগ চার রাশিকে করতে চলেছে মহা কোটিপতি। আমি কেন এই চারটি রাশিকে স্পেসিফিক বলছি, দেখুন বর্তমানে কুম্ভ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং আপনার সিংহ রাশিতে রবি এবং মঙ্গলের অবস্থান এবং ধনু রাশিতে চন্দ্রের অবস্থান এবং নবপঞ্চম যোগ সৃষ্টি করছে। এই নবপঞ্চম যোগ এই চার রাশিকে করবে মালামাল। কোন কোন এই রাশি কোন কোন দিক থেকে পেতে চলেছে, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের পঞ্চম স্থানে রবি এবং মঙ্গল অবস্থান করছে এবং নবম স্থানে আপনার চন্দ্রের অবস্থান এবং একাদশভাবে ভাগ্যবতীর অবস্থান এবং রবি এবং মঙ্গল থেকে চন্দ্র পঞ্চমভাবে এবং চন্দ্র থেকে রবি এবং মঙ্গল নবমভাবে। এই যে নবপঞ্চম যোগ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু প্রথম কথা হচ্ছে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে এবং সফলতা সাকসেসের জায়গা আপনাদের নির্দেশ করছে। প্রেমজ ক্ষেত্রে আপনারা লাভ কিন্তু পাবেন, শরীরগত দিক আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু আপনাদের হবে এবং আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা মেষ রাশির ক্ষেত্রে এবং এর পাশাপাশি শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা কিন্তু অর্থ পাবেন মেষ রাশি। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে এই নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু করবে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে, সাকসেস সফলতার জায়গা আপনাদের নির্দেশ করছে এবং আপনাদের ক্ষেত্রে এই সময় সন্তান সুখ দেখা যাচ্ছে, সন্তানের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক থাকছে। 2 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আপনাদের রাশিতে এই চন্দ্র এবং আপনাদের রাশির নবমভাবে রবি এবং মঙ্গল এবং এর পাশাপাশি আপনার রাশির তৃতীয়ভাবে বৃহস্পতি, এই নবপঞ্চম এবং সমসপ্তম যোগ সৃষ্টি করছে।
অর্থাৎ বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনাদের রাশি নবমভাবে পড়ছে। আমি ব্যাকটা কথা বারবার বলছি, এই যে বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় কি না, বৃহস্পতির স্থিতি থেকে দৃষ্টি বড়, যেভাবে দৃষ্টি দেয় সেই ভাবটা গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়। অর্থাৎ এই যে আপনার এই নবমভাবে বৃহস্পতির দৃষ্টি ভাগ্যোদয় করাবে, এবং এই যে নবপঞ্চম যোগ, এই রবি মঙ্গল এবং চন্দ্রের নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। এবং পঞ্চমপতিকে কানেক্ট করেছে অর্থাৎ সন্তান সুখের জায়গা, আকস্মিক ধন প্রাপ্তির জায়গা, ব্যবসা ক্ষেত্রে শুভ, এবং কর্মপতিকে কানেক্ট করছে অর্থাৎ আপনাদের দশমপতি বুধ আপনার নবমভাবে অবস্থান হচ্ছে, কর্মক্ষেত্রে সফলতা, প্রমোশন, সাকসেস বা কর্মপ্রাপ্তির একটা যোগ কিন্তু সৃষ্টি করছে ধনুরাশির। শরীরগত দিক থেকে ভালো এবং আর্থিক উন্নতির জায়গা কিন্তু আপনাদের দেখাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো, দৈনিক রোজগার বৃদ্ধি করবে এবং পার্টনারশিপ বিজনেস করছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভবান হবে। এবং বেশ কিছু গুড নিউজ আসতে চলেছে ধনুরাশি ক্ষেত্রে, শুভ যোগ কিন্তু আসতে চলেছে, সন্তানের শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হবে। সন্তান নিয়ে যাদের চিন্তা ছিল সন্তানের জায়গাটা কিন্তু কিছুটা হলেও রিকভারি এ সময় করবে। এবং ধনুরাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থপতি তৃতীয় ভাবে বসে আছে, বেশ কিছু কন্ট্রাক্টগুলো আপনাদেরকে কিন্তু এই সময় দিবে, বড় ধরনের কন্ট্রাক্টগুলো কিন্তু আপনাদের এই সময় নির্দেশ করছে, অর্থাৎ ভালো দিকগুলো। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতেই বৃহস্পতির অবস্থান এবং আপনার একাদশভাবে চন্দ্রের অবস্থান এবং সপ্তমভাবে রবি মঙ্গলের অবস্থান। এই যে সমসপ্তম যোগ এবং নবপঞ্চম রাজ্য আপনার কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে। এবং বৃহস্পতি আপনাদের ধনপতি আপনাদের রাশিতে বক্রি অবস্থায় আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো, ব্যবসা যারা করছেন কুম্ভ রাশি অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। ভাগ্যের পূর্ণমাত্রায় আপনারা কিন্তু সাপোর্ট পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে এবং এর পাশাপাশি সফলতা সাকসেস আপনাদের থাকছে। বিদেশের সাথে যারা রত আসে বিদেশ থেকে ইনকাম আপনাদের কিন্তু বৃদ্ধি করবে। কুম্ভ রাশির ক্ষেত্রে এই নবপঞ্চম রাজযোগ বা এবং সমসপ্তম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন দিবে, লটারি ফাটকা শেয়ার থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে সফলতা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ যারা কর্মের জন্য প্রচেষ্টা করছেন কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু কাটবে। এরপরের যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির রাশিতে রবি এবং মঙ্গলের অবস্থান কেন্দ্রতিকোণ রাজ্য সৃষ্টি করছে, নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে এবং সরাসরি বৃহস্পতির সপ্তম দৃষ্টি সমসপ্তম রাজ্য আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ আপনাদের যশ মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি করবে। সন্তান সুখ আপনাদের নির্দেশ করছে, দাম্পত্য সুখ, দৈনিক রোজগার, ব্যবসা ক্ষেত্রে শুভ, কর্মের জায়গাটা আপনাদের যথেষ্ট, কর্মক্ষেত্রে বদলি, কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে প্রমোশন, এই জায়গাগুলো কিন্তু থাকছে। এবং পারিবারিক সুখ, দাম্পত্য সুখ এবং আর্থিক দিক, হঠাৎ কোনো জায়গার সূত্র থেকে অর্থ পাওয়া, আকস্মিক ধনপ্রাপ্তি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। এবং এই সময় রাজনীতির সাথে যারা যুক্ত আছে রাজনীতি ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান কিন্তু হবে, অর্থাৎ এই নবপঞ্চম রাজ্য, কেন্দ্রতিকোণ রাজ্য, সমসপ্তম রাজ্য, এই রাশি, এই অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে আর্থিক রূপ থেকে, আকস্মিক প্রাপ্তি থেকে, এই জায়গাগুলো কিন্তু সিংহ রাশিকে এই নবপঞ্চম রাজ্য এবং সমসপ্তম রাজ্য বিশেষ রূপে কিন্তু ফল কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ সিংহ রাশি হতে চলেছে মালামাল এবং আপনাদের বেশ কিছু কাজ কিন্তু এ সময় সম্পূর্ণ কিন্তু হবে, আটকে থাকা কাজ। এই ছিল চারটি রাশি, যে চারটি রাশি উঠতে চলেছে ঐশ্বর্যের শিখর চূড়ায়। তবে নিজস্ব জন্মছক একবার হলো এক্সপার্ট অ্যাস্ট্রোলজিকে দিয়ে অ্যানালাইসিস করান। নমস্কার, ধন্যবাদ।